আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ফিউশন কুজিন রেসিপি। আজ তৈরি করছি মিডল ইস্টার্ন রেস্টুরেন্টগুলোর একটা ফেভারিট আইটেম, সেটা হচ্ছে হামাস। চলুন দেখে নিই কীভাবে ছটপট বাসায় হামাস তৈরি করা যায়। এখানে আমি হাফ কাপ বুটকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এরপরে নেক্সট ডে আমি এটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছি, আর কোনো মশলা দিইনি, শুধু একটু লবণ। ব্লেন্ডারে আমি বুটগুলোকে নিয়ে নিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি তিনটা রসুনের কোয়া, 2 টেবিল চামচ তিল, 1.5 টেবিল চামচ লেবুর রস, লবণ স্বাদ মতো, আর দিয়ে দিব অলিভ অয়েল। হামাস তৈরি করতে কখনোই পানি ব্যবহার করবেন না, সবসময় পানির বদলে এটাকে অলিভ অয়েল দিয়ে বানাবেন। আর অলিভ অয়েলের বদলে আর কোনো তেল দেওয়া যাবে না, শুধু অলিভ অয়েলই দিতে হবে। এখন আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। তৈরি হয়ে গেল আমার হামাস। আমি ক্যানেলের মতো ক্রিয়েট করে এরপরে এর মাঝে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি। আমি আগেও বলেছি হামাসে সবসময় অলিভ অয়েলটা ইউজ হয়, তাই এখানে আপনারা অলিভ অয়েল ছাড়া অন্য কিছু, ঘি, বাটার, সয়াবিন তেল, কোনো তেলই ব্যবহার করবেন না, শুধু অলিভ অয়েলটা ব্যবহার করবেন। আপনারা এটাকে প্যাপরিকা পাউডার দিয়েও সার্ভ করতে পারেন, জাস্ট সাজানোর জন্য, বাট এটাই হামাস। এছাড়া অন্য কোনো মশলা এতে দিলে সেটা আর পিওর যে অরিজিনাল হামাস সেটা হবে না, তখন ওটা ফ্লেভার্ড হামাস হয়ে যাবে। রেসিপিটি ভালো লাগে বাসায় চেষ্টা করুন, রেসিপিটি সবার সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে।